হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমরা আলোচনা করছিলাম ওআইস নিয়ে এবং এটির লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে। গত ক্লাসে আমরা এর প্রথম পর্বে ছিলাম, আজকে রয়েছি আমরা দ্বিতীয় পর্বে। চলো আমরা শুরু করি। ওআইসির অন্যতম লক্ষ্য এবং উদ্দেশ্য বাকি সব সংগঠনের মতোই, যেমনটা জাতিসংঘের, যেমনটা কমনওয়েলথের বা যেমনটা আসিয়ানের, তোমরা হয়তো বা আসিয়ানের নাম অনেকে শুনেছ বা শুনোনি, এটি এশিয়ার আরেকটি অংশে তার সদস্য রাষ্ট্র নিয়ে কাজ করে। প্রত্যেকটি সংগঠনেরই কিন্তু লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে তাদের সদস্য রাষ্ট্রগুলোর অর্থনৈতিক এবং সামাজিক উন্নতি করা। তার কারণ অর্থনৈতিক এবং সামাজিক উন্নতি যদি না হয় তাহলে একটা রাষ্ট্র কখনোই সমৃদ্ধ বা উন্নত হিসাবে গণ্য হতে পারে না। তাই অন্য সব সংগঠনের মতোই ওআইসিরও লক্ষ্য এবং উদ্দেশ্য অবশ্যই তার সদস্য রাষ্ট্রগুলোর আর্থসামাজিক সমৃদ্ধিতে সহায়তা করা। তারা সেটা করতে পারে রাষ্ট্রগুলোকে ফান্ডিং দিয়ে বা রাষ্ট্রগুলোতে শিক্ষা, কর্মসংস্থান ইত্যাদির প্রসারের মধ্য দিয়ে, এসব নানা কিছু কিন্তু তারা করে থাকে। এরপরে দেখি, ইসলামের পবিত্র ভূমিগুলোর নিরাপত্তা বিধান করা। এই লক্ষ্যটা খুব গুরুত্বপূর্ণ, তার কারণ ইসলামের কিছু পবিত্র ভূমি রয়েছে, সেটা শুধুমাত্র মক্কা বা মদিনা নয়, এখানে জেরুজালেমও রয়েছে। এই জেরুজালেম নিয়েই কিন্তু ইসরায়েল এবং ফিলিস্তিনের এত বিরোধ, কারণ এই জেরুজালেম নামক জায়গাটা একই সাথে ইহুদি, একই সাথে খ্রিস্টান এবং একই সাথে মুসলিম জনগোষ্ঠীর জন্য খুবই পবিত্র। তো এই এলাকাটার দখল কে নেবে, এটা নিয়েই মূলত ইসরায়েল এবং ফিলিস্তিনের একটা রক্তক্ষয়ী সংগ্রাম হচ্ছে। শুধুমাত্র জেরুজালেম নয়, আল আকসা মসজিদ এবং এরকম আরও কিছু জায়গা, এগুলোর পবিত্রতা বজায় রাখা এবং এদের নিরাপত্তা দেওয়া কিন্তু ওআইসির আর একটা লক্ষ্য এবং উদ্দেশ্য। তারা এক্ষেত্রে কতটা সফল সেটা নিয়ে আমরা আলোচনা করব না, কিন্তু এটা কিন্তু তারা তাদের লক্ষ্যের মধ্যে রেখেছে। এরপরে তৃতীয়তে দেখি, মুসলিমদের মর্যাদা রক্ষা করা এবং সংগ্রাম জোরদার করা। পুরো পৃথিবীতে দেখা গিয়েছে মুসলিম জনগোষ্ঠী কখনো বিভিন্ন সময় নিগৃহের শিকার হয়েছে। তারা নিগৃহের শিকার হয়েছে তাদের দেশে থাকা তেলের কারণে, যেটির উপর পশ্চিমা বিশ্বের সবসময় কুনজর ছিল। তারা নিগৃহের শিকার হয়েছে তাদের উপর থাকা উপনিবেশবাদের জন্য, এবং বর্তমানে ইসরায়েল এবং ফিলিস্তিনের লড়াই কিন্তু আমরা নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি। তো এসব নানা ক্ষেত্রে মুসলিমরা যাতে আর নিগৃহের শিকার না হয়, তারা যাতে তাদের মর্যাদা রক্ষা করতে পারে এবং তারা বিভিন্ন বিষয়ের বিরুদ্ধে যে সংগ্রাম চালিয়ে যাচ্ছে, যেমন ফিলিস্তিন চালিয়ে যাচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে, কিংবা চীনের একটা বিশেষ জনগোষ্ঠী রয়েছে যারা চীন সরকারের বিরুদ্ধে রীতিমতো আন্দোলন চালিয়ে যাচ্ছে। চীনের জিনজিয়াং প্রদেশে এই মুসলিম জনগোষ্ঠীর অবস্থান, তাদের উপর চীনা গভর্নমেন্ট যেটা করছে সেটা রীতিমতো আসলে সংস্কৃতির আগ্রাসন। তো এইসব নানারকম ডিফিকাল্টি যে মুসলিম জনগোষ্ঠী ফেস করছে, এই জন্য কিন্তু তারা ওআইসির সাহায্য চাইতে পারে, এবং ওআইসির অন্যতম লক্ষ্য হচ্ছে এই সব ক্ষেত্রে যারা নিপীড়িত হচ্ছে তাদেরকে পূর্ণ সহযোগিতা করা। তো তোমাদের জন্য আজকে আমার প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট বাট খুব সহজ, সেটা হচ্ছে ওআইসির বর্তমান সদস্য সংখ্যা কত? আমরা মাত্র দুটো ক্লাস আগেই এই তথ্যটি জেনেছি, আমি জাস্ট তোমার স্মৃতিশক্তি কতটুকু ভালো সেটি পরীক্ষা করার জন্য প্রশ্নটা আবার দিলাম। আমি জানি সবার ভালো, সেজন্য আমি উত্তরটাও দিয়ে দিলাম। আর যারা সত্যি একটু পরীক্ষা দিতে চাও, তারা আমাকে বলো যে ওআইসি যখন জন্মগ্রহণ করে অর্থাৎ 1969 সালে, তখন ওআইসির সদস্য সংখ্যা কত ছিল? এ প্রশ্নের উত্তর আমি দিব না, তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে নতুন একটা টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সাথেই থেকো, সবাই ভালো থাকবে। অল দ্য বেস্ট।